আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের এক নম্বর কাজটা দেখব বর্ণানুক্রমে শব্দ সাজাই এখানে দেখো বলা আছে বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন এখানে অভিধান বলতে বাংলা ডিকশনারিটা বোঝাচ্ছে তোমরা কিন্তু ইংরেজি ডিকশনারি ব্যবহার করে অভ্যস্ত কিন্তু বাংলা ডিকশনারিও থাকা উচিত আমাদের অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ অর্থাৎ বাংলা ডিকশনারিতে বর্ণের ক্রমটা এভাবে থাকে এইভাবে থাকে বলা আছে নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহকারীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো এখানে বাম পাশের কলামে এলোমেলো শব্দ দেওয়া আছে কিছু ডানপাশের পাশের কলমে বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে এখানে দেখো তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা এরকম করা আছে তো এগুলো করা আছে বাংলা ডিকশনারি অনুযায়ী আমাদের সাজিয়ে ডান পাশে লিখতে হবে তো এখানে দেখো আতা লেখা আছে তারপর জাহাজ টমেটো তাল দই পাটি শশা তো এখানে বাংলা ডিকশনারি না থাকলে এখানে যে ওপরে যে বর্ণগুলো দেখতে পাচ্ছ এই অনুযায়ী তোমরা সাজাতে পারো শব্দগুলো ঠিক আছে তো চলো আমরা বাকিগুলো সলভ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে দেখো এটা তো করেই দেওয়া আছে এটা আমরা দেখব না এখন তারপর আছে কাক কৃতজ্ঞ তারপর কোল কৌতুক কুলা কলা তো এটা ডিকশনারি অনুযায়ী সাজালে এমন হবে কলা কাক কুলা কৃতজ্ঞ কোল কৌতুক তারপর দেখো তিসি তুলনা তুলা তাল তারুণ্য তারুণ্য এটা সাজালে এরকম হবে তাল তুলনা তুলা তারপর আছে পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম আজ একতা গ্রাম ভয় পরিবর্তন শহর জুই ঝাল চাঁদ জামা জাতা চিল ছাল চাই তো এটা সাজালে এরকম হবে চাই চাঁদ চিল ছাল জাতা জামা জুই ঝাল তারপর আছে নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোষ নিষ্পেষণ নিদ্রা এটা সাজালে এরকম হবে নকশা নিঃশঙ্ক নিদ্রা নির্ভয় নিষ্পেষণ সর্বশেষ দেখো রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি এটা ওলট পালট আছে সবগুলো ওলট পালট আছে পাশের কলামে যেগুলো আছে এটা যদি সাজাই এরকম হবে ব্যয় ভ্রাতা রশ্মি রাক্ষস আহ তারপর হচ্ছে সার্থক স্বার্থ স্বাধীনতা ইত্যাদি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে বানান ঠিক করি সেটা থেকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ